নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না, ভোট দিয়ে তারা সরকারকে পরিবর্তন করতে পারে না। এই পরিস্থিতি কেন করেছেন এই জন্যই যে তিনি এই দেশে একক সম্রাজ্ঞী হয়ে থাকবেন, তার লোকরা লুট করবে, ব্যাংক লুট করবে, রাষ্ট্রীয় অর্থনীতি লুট করবে। একজন ব্যক্তি ব্যাংকের উদ্বোধন কর্মকর্তা, তিনি ব্যাংক লুট করার পর তার সাত খুন মাপ, কারণ তিনি তার নামের আগে শেখ শব্দটি বসিয়েছে। এই পরিস্থিতি চলতে পারে না, তাই সাতই নির্বাচনের দাবি, নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন, এটাও দাবি। এইখানে কোন গণতন্ত্রবাদী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোন উপজেলার বাসিন্দা, তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই স্ট্রিট ছবি এই যে পাশে এই মাসে সাইড উপজেলা নির্বাচন বর্জন, উপজেলা নির্বাচন বর্জন, সবাই বলে দিবেন।